দেখুন, রাত 9টার সময় ওয়াশরুমে ঢুকেছি, সাবানে হাত দিতেই একটা কানে শব্দ এলো। তাকিয়ে দেখছি কি দেখুন, এখানে কি দেখেছি দেখুন, আপনারাও দেখুন। এই যে দেখতে পাচ্ছেন কিছু, মানে আমার তো ধরে প্রাণ উড়ে গেছে একেবারে। এই দেখুন, দেখছেন কত বড়, একটা নাকি কয়েকটা দেখুন তো। এই যে এক্সস্ট ফ্যানের ভেতরে কি হচ্ছে এখানে, এই যে বাপরে, ও তো দুখানা শঙ্খ লেগেছে, শঙ্খ লেগেছে, ওরা আর জায়গা পেল না, এলো কোথার থেকে। ফ্যানটা একবার চালিয়ে দেখবো না বাবা, যদি কেটে ফেটে যায়। সাংঘাতিক, আসলে এই বাথরুমটা একটু কম ঢোকা, হয়তো ওরা লোকজনের সেরকম টের পায় না। এটা হচ্ছে আমাদের বসার ঘরের সাথে বড় বাথরুমটা, ওরা সবসময় কিন্তু একটু নীরব জায়গা খোঁজে। আর এত রাতে এখানে ঢুকলো কী করে, আলো পৌঁছচ্ছে না, আমি টর্চ মেরে মেরে দেখছি এদেরকে। এ তো ঘুমুরি দিয়েছে, এখান থেকে যাবে কি করে, কি করে তাড়ানো যাবে সেটাই ভাবছি। আচ্ছা, ওই যে সাপ ধরতে আসে না, ওদের যদি ডাকি ওরা আসবে না? এমনিই চলে যাবে, যাবে তো, ওখানে আবার ডিম বাচ্চা এসব পারবে না তো। এই জায়গাটা তো পাখির বাসা ছিল আগে, মনে হচ্ছে 4-5 হাত লম্বা হবে পাখির বাচ্চাটা। চল তো আসি, বাবা পুরো বীর পাকিয়ে আছে। পেছন থেকে বেরোলে ভালো বাবা, যদি আবার এই দিকে চলে আসে তাহলেই দেখছি। বাথরুমের দরজাটা আপাতত বন্ধ করে দিই।